হ্যালো নন কনফারেন্স, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত আছে। এবং এই মুহূর্তের ব্রেকিং নিউজ বন্ধুরা, বিগ ব্রেকিং নিউজ, তোমাদের 2022 জিএনএমএন কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট দেখতে পাচ্ছ সরাসরি। আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর রাউন্ড ওয়ান জিএনএমএন 2022। অলরেডি আমি কিন্তু বঙ্গী নার্সিং একাডেমিতে দিয়ে দিয়েছি, প্রচুর স্টুডেন্ট কিন্তু সুযোগ পেয়ে গেছে। বন্ধুরা অনেক মেসেজ আসে, আমি এত খুশি, এত আনন্দিত বলে বোঝাতে পারবো না। আজকে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে তোমাদের এত সফলতা দেখে দিই। সত্যি বলছি যে এটা আমার খুশি আনন্দের জল, এটা তোমাদের প্রত্যেকের স্বপ্ন সত্যি হোক। দেখো কী করো, তোমার রেজাল্ট জানবে প্রত্যেকে দেখো এবং প্রচুর শেয়ার করো, ঠিক আছে? দেখো এখানে আসার পর তোমাদেরকে এখানে চলে আসতে হবে কাউন্সিলিং। এখানে দেখো দেখতে পাবে তোমাদের রোল নাম্বার চাওয়া হচ্ছে, পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, সিকিউরিটি পিন হিসেবে এই যে কোডটা আছে এই কোডটাই তোমাদেরকে এখানে পুট করতে হবে এবং তারপর সাইন ইন ক্লিক করতে হবে। এবার বলি একে একে কোথায় কোথায় কী পাবে। দেখো রোল নাম্বার কোথায় পাচ্ছ, তোমার অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বার লেখা আছে, সেটা দেখে নেবে। পাসওয়ার্ড কোথায় পাবে, পাসওয়ার্ড যেটা তুমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে সেই পাসওয়ার্ড লাগবে। এবং সিকিউরিটি পিন কোড হিসেবে এই যে কোডটা আছে এই কোডটা দিতে হবে, ঠিক আছে? এই কোডটা দিয়ে দিলে তুমি কিন্তু অবশ্যই তোমার নিজে নিজে জায়গায় লগ ইন করতে পারবে। তারপর কীভাবে দেখবে, তারপর যে কী কী প্রসেস, যদি তুমি কলেজ পেয়ে থাকো তাহলে কী করতে হবে, যদি কলেজ না পেয়ে থাকো তাহলে কী করতে হবে, সমস্ত বিষয় একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলবো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, প্রচুর লাইক করো। দেখো বন্ধুরা এখানে তুমি তোমার নিজের রোল নাম্বার, নিজের পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে যখনই ক্লিক করবে তখন তোমাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এইখানে আসার পর তোমাদের কিন্তু দেখতে হবে এখানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা কিন্তু অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু নিজে নিজে রেজাল্ট জানতে পারবে যে তুমি কোন কলেজে পেয়েছো, ঠিক আছে? এবং অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা থাকলো, অনেক অল দ্য বেস্ট, প্রচুর 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 শুভেচ্ছা থাকলো। প্রত্যেকে নিজে নিজে স্বপ্নের কলেজে পেয়ে যাও, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও কোন কোন কলেজ পেয়েছো এবং প্রত্যেকেই ফোন করো আজকে, ঠিক আছে? প্রত্যেকের আজকে কল আমি রেকর্ডিং করে সবাইকে শোনাবো, আমার চ্যানেলে দেবো, তোমার সাকসেস স্টোরিটা সবাই শুনতে পাবে, গোটা ওয়েস্ট বেঙ্গলের সবাই কিন্তু শুনতে পাবে। এবং সত্যি এটা একটা সেলিব্রেশনের ব্যাপার, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, প্রত্যেকে খুব ভালো কাটুক ভবিষ্যতের জীবন, অনেক অনেক শুভেচ্ছা থাকলো। এবার দেখো বলি যাদের সুযোগ হয়নি তারা কী করবে এবং যারা সুযোগ পেয়েছো তারা কী করবে। দেখো যাদের সুযোগ হয়নি ফার্স্ট রাউন্ডে, তোমাদের চিন্তার কোনো ব্যাপার নয়, এখনও অনেক রাউন্ড বাকি আছে, জাস্ট প্রথম কাউন্সিলিং হলো, কোনো ব্যাপার নয়। কেউ কিন্তু মন ভাঙবে না যে আমার হলো না তারপরে কি পাবো না আমি, এরকমটা নয় বন্ধুরা। প্রত্যেকে সুযোগ পাবে, প্রত্যেকের জন্য অবশ্যই সুযোগ আছে, তো প্রত্যেকে কাউন্সিলিং করতে থাকো, ঠিক আছে? একের পর এক কাউন্সিলিং হবে, সেগুলো সবগুলো তোমরা পার্টিসিপেট করবে। এবার বলি যাদের সুযোগ হয়ে গেছে তারা কী করবে। দেখো ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু এখানে এখানে কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে হবে। তার জন্য কী করতে, পেমেন্ট করতে হবে। দেখো লেখা আছে সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে তোমাদের কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? 1000 টাকা পেমেন্ট করতে হবে। 1000 টাকা পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট লেটার দিয়ে দেবে। সিট অ্যালটমেন্ট লেটার এবং ইউনিক অ্যালটমেন্ট আইডি, এই দুটো কিন্তু নিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপরে কী প্রসেস আছে সেটা তোমাদেরকে একবার শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এই মুহূর্তে আমি তোমাদের সরাসরি নিয়ে এসেছি এরপর কী কী প্রসেস আছে। দেখো ফার্স্ট অফ অল যদি তুমি তোমার নিজের পছন্দের কলেজ পেয়ে থাকো তাহলে তোমাদের কী কী লাগছে, দেখো সিট অ্যাকসেপ্টেন্স, সিট অ্যাকসেপ্ট করতে হবে প্রথমেই, তারপর তোমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্সের যে অ্যালটমেন্ট লেটার সেটা নিতে হবে, ইউনিক অ্যালটমেন্ট আইডি সেটা নিতে হবে। এবং আজ থেকেই তোমরা কিন্তু কলেজে গিয়ে ভর্তি হতে পারবে বিভিন্ন এনটিএসে। ধরো তুমি পেয়েছো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, অনেক স্টুডেন্ট কিন্তু এখন কমেন্ট করছে নর্থ বেঙ্গলে পেয়েছে, সাগর দত্তে পেয়েছে, এমনকি অনেক স্টুডেন্ট কিন্তু অশোকনগরে পেয়ে গেছে। তো যাই হোক আমি এরপর পোল নেব যে কত র্যাঙ্কে পেয়েছে কত র্যাঙ্কে পাইনি, সমস্ত বিষয় আমি তোমাদেরকে একে একে খুলে খুলে বলবো। তো তাই দেখো তোমরা কিন্তু পছন্দের কলেজ পেলে এইগুলো কিন্তু এখনই করে নেবে, ঠিক আছে? এবং চাইলে আজকে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারো। ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য কী কী লাগছে, দেখো এই সমস্ত ডকুমেন্ট লাগছে, এর সাথে কিন্তু আরও কিছু ডকুমেন্ট লাগবে, সেটা আমি কালকে ভিডিওতে বলে দিয়েছিলাম। এবং তার সাথে লাগছে ইয়েস আপডেটেশনের সার্টিফিকেট এবং নো আপডেটেশনের যে প্রমাণ আছে দুটো লাগছে, ঠিক আছে? এই সমস্ত কিছু নিয়ে যাবে কলেজে এবং সমস্ত কিছু নিয়ে যাওয়ার পর সেখান থেকে কিন্তু আপগ্রেডেশন করতেই হবে। যদি তুমি পছন্দের কলেজ পেয়ে থাকো তাও আপগ্রেডেশন করতে হবে, যদি না পেয়ে থাকো তাও আপগ্রেডেশন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমায় যদি কলেজ অ্যালটমেন্ট হয় তোমার কিন্তু অবশ্যই সেই কাজটা করতে হবে, না হলে কিন্তু পরবর্তী কাউন্সিলিংয়ে তুমি পার্টিসিপেট করতে পারবে না। সুতরাং অবশ্যই মাথা দিয়ে রাখবে, যখনই কোনো কলেজ পাবে সেটা তোমার পছন্দের হোক অপছন্দের হোক দূরের হোক কাছের হোক যেটাই হোক না কেন, তোমাদের কিন্তু এই প্রসেসটা করতেই হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু প্রত্যেকে এই জিনিসটা করতে হবে, যদি না করো তাহলে কিন্তু পুরো কাউন্সিলিং থেকে পিছিয়ে যাবে। আর যারা সুযোগ পাওনি তোমাদের কিছু করার দরকার নেই, তোমরা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজেবল হয়ে গেলে, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু আর নতুন করে কিছু বলছি না, যদি আরও কিছু জানার থাকে আগের ভিডিওটা দেখতে পারো, গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আরও পরিষ্কার করে বলে দিচ্ছি যে কলেজ যদি কোনো কলেজ না পাও সেক্ষেত্রে তো কিছু করার দরকার নেই, কিন্তু যারা পাবে তাদের কিন্তু অবশ্যই হয় ইয়েস আপগ্রেডেশন করতে হবে অথবা নো আপগ্রেডেশন। যদি তুমি পছন্দের কলেজ পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেটা নো আপগ্রেডেশন করতে হবে, আর যদি তুমি অপছন্দের কলেজ পাবা যেটা তোমার পছন্দই নয় সেই সব কলেজ পেয়ে গেলে তাহলে তোমাকে ইয়েস আপগ্রেডেশন করতে হবে। এবং এই সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে হবে কবে, কত তারিখে, কত তারিখের মধ্যে দেখতে পাচ্ছ 25 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে 31 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই কাজগুলো করতেই হবে, না হলে কিন্তু সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে, মাস্ট, এটা কিন্তু একদম কম্পালসারি, ঠিক আছে? তো এখনকার মধ্যে এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।